ভোট চুরি আর মানুষ খুন বিএনপির দুই গুণ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সরকার প্রধান বলেন, 71 সালে বিজয়ের মাসের 10 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা শুরু করে হানাদার বাহিনী। সেই দিনটিতে সমাবেশের ঘোষণা দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা এখনও পাকিস্তানিদের আদর্শ লালন করে। সরকার প্রধান বলেন যে আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে আর বিএনপি জানে শুধুই সন্ত্রাস এবং জনগণকে বিভ্রান্ত করতে। তারেক রহমান বিদেশে বসে দেশের ভেতরে খুন খারাপির নেতৃত্ব দিচ্ছেন বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস এবং মানুষ খুনের জন্য দেশের মানুষের কাছে খালেদা জিয়া ও তারেক রহমানকে জবাব দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। এদিকে 29টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোট চুরি করে ক্ষমতা এসেছিল বলেই তাকে বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই, সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল। জনতার মঞ্চ করেছিলাম আমরা, খালেদা জিয়া বাধ্য হয়েছিল পদত্যাগ করতে 30 মার্চ, অর্থাৎ 1.5 মাসও তার ইলেকশন যায় নাই, খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল। সে কথা বিএনপির মনে রাখা উচিত। জনগণের ভোট যদি কেউ চুরি করে, বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না।